হ্যালো ভিউয়ার্স, ডিসপ্লেতে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তানের ঘটনা। এই ঘটনার কারণ কি? চাইনিজ নাগরিক রেড লাইট এরিয়াতে যেতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান আর্মি তাকে আটকে দিয়েছে ফর সিকিউরিটি পারপাস। অর্থাৎ তার সিকিউরিটির জন্যই পাকিস্তান আর্মি তাকে রেড লাইট এরিয়াতে যেতে দেয়নি। আর তারপরের ঘটনাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, পাকিস্তান আর্মির গাড়িতে উঠে রীতিমতো তাণ্ডব নৃত্য চালিয়ে গেল এই চীনা নাগরিকটি। এবং পাকিস্তান আর্মির এই অপমান কিন্তু পাকিস্তান হজম করে নিল, কারণ তারা তো দাসে পরিণত হয়ে গেছে চীনের। তারা চীনের কাছ থেকে এত ঋণ নিয়েছে যে তারা এখন চীনের দাসে পরিণত হয়েছে। সিমিলার একটা ঘটনা ঘটল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। এখানে তাণ্ডব মাচায়নি, এখানে বাংলাদেশ পুলিশকে ব্যাপকভাবে অপমান করলো এক চীনা নাগরিক। ঘটনাটি বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁওয়ের ঘটনা, গত মঙ্গলবারের ঘটনা। কাগজপত্র দেখার জন্য একজন ট্রাফিক পুলিশ গাড়ি আটকালে এক চীনা নাগরিক তার দিকে টাকা ছুঁড়ে দেয় যে আপনি তো টাকা চান না এই কারণে। আর এই কথাটি তিনি বলেন, ইউ ওয়ান্ট মানি আই গিভ দিস। মানে বাংলাদেশ পুলিশ সম্পর্কে চীনা নাগরিক একটা বিচ্ছিরি ধারণা পোষণ করলেন যে বাংলাদেশ পুলিশ ঘুষখোর পুলিশ, এটাই বোঝাতে চাইলেন চীনা নাগরিক। অর্থাৎ গোটা বাংলাদেশ পুলিশকে অপমান করলেন। এখন দেখা যাক বাংলাদেশ পুলিশ এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিদেশি নাগরিক হলেই যে তার গাড়ির কাগজপত্র পরীক্ষা করা যাবে না এমন কোনো কথা নেই। আর দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের শরীরে ক্যামেরা ছিল, তার ক্যামেরায় সব কিছু রেকর্ড হয়েছে, শুধু ভিডিও নয়, সবার সঙ্গে কথা বলা হচ্ছে। যদি সার্জেন্ট টাকা চেয়েই থাকে তাহলে তার শাস্তি হবে, আর যদি ওই বিদেশি অপরাধ করে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখা যাক বাংলাদেশ সরকার এই বিদেশি চীনা নাগরিক, উদ্ধত্ত সম্পন্ন চীনা নাগরিকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।